আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই সুন্দর ফ্রকটি তৈরি করে দেখাবো। আর এই ফ্রকটি তৈরি করব আমি 5 থেকে 6 বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে। আপনারা ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ফ্রকটি সুন্দর মতো তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। ফ্রক তৈরি করার জন্য এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। প্রথমে আমি ফ্রকের উপরের বডির অংশ কাটবো। উপরের বডির অংশ কাটার জন্য এখানে আমি কাপড়টিকে 4 বাজে ভাঁজ করে নিয়েছি। উপরের বডির অংশের লম্বা নিব মোট 10 ইঞ্চি, 9 ইঞ্চি থাকবে উপরের বডির অংশ, আর 1 ইঞ্চি পরিমাণ আমি বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। একইভাবে অপর পাশেও 10 ইঞ্চিতে দাগ কেটে দুই পাশের দাগটা মিলিয়ে নিব। এখন এই সাইড থেকে নিব গলার চওড়ার মাপ। এখানে আমি গলার চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি, আর এখন নিচ্ছি কাঁধের মাপ, কাঁধ নিচ্ছি 4.5 ইঞ্চি। এবার নিব গলার লম্বার মাপ। পেছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি, আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি। এখন দাগগুলো মিলিয়ে নিব। এভাবে দাগগুলো মিলিয়ে নিয়ে তারপরে রাউন্ড শেপ করে দাগ কেটে দিচ্ছি। এখানে আমি গোল গলা তৈরি করব। এখন নিচ্ছে আর্ম হোলের মাপ। এখানে আমি কাঁধ নিয়েছিলাম 4.5 ইঞ্চি, আর্ম হোলের জন্য আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে মোট 5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখানটাতেও দাগটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে অপর পাশ পর্যন্ত। এখন এই সাইড থেকে নিচ্ছি বডির মাপ। এখানে আমার বডি হচ্ছে 5.5 ইঞ্চি, আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। কোমরের মাপ নিচ্ছি 5 ইঞ্চি, এখানটা তো সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম। এখন আর্ম হোলটাতে এইভাবে বাঁকা করে শেপ করে দিতে হবে। হয়ে গিয়েছে। এখন আর্ম হোল থেকে কোমর পর্যন্ত এইভাবে দাগ কেটে মিলিয়ে নিব। কোমরের এই অংশটিতে 1/2 ইঞ্চি পরিমাণ উপর দিক থেকে এইভাবে বাঁকা করে দাগ কেটে নিব। এতে করে ফ্রকের চারপাশ সমান হবে, কোনো দিকে ঝুলে থাকবে না। এখন এই দাগ অনুসারে কেটে নিব। তবে প্রথমেই পিছনের গলার মাপে কাটব, তারপরে ভিতর থেকে একটি পাড় সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিব। হয়ে গিয়েছে কাটা। আমি এই পিছনের পাড়টিতে চেন বসাবো। যখন আমি চেন বসাবো তখন আপনাদের এটা কেটে দেখাবো। সমান মাঝখানটাতে কেটে নিতে হবে। এখন আমি বাকি কাপড় থেকে নিচের ঘেরের অংশ কাটবো। বাকি কাপড়টুকুকে এভাবে আমি 2 বাজে ভাঁজ করে নিয়েছি, আর কাপড়টিকে আমি সমান মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে কাপড়টির চওড়া হচ্ছে 34 ইঞ্চি, আর লম্বাও 34 ইঞ্চি, অর্থাৎ আপনারা এই কাপড়টির চওড়া এবং লম্বা ঠিক একই পরিমাণে নিয়ে নেবেন। এই ফ্রকটি তৈরি করার জন্য কাপড়ের নিচের অংশের ঘেরটিতে চওড়া এবং লম্বা একই থাকবে। এখন উপর থেকে একটি পাট সরিয়ে নিয়ে নিচের পাটটিকে আমি 4 ভাজে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন, এখানে আমার এই সাইডটি হচ্ছে বন্ধ, আর এই পাশটাও বন্ধ, আর এই দুটি পাশ হচ্ছে খোলা। এখন আমি এই বন্ধ সাইডটিতেই কোমরের মাপ নিয়ে কেটে নিব। এখন আমি উপরের বডির অংশটি নিয়ে নিয়েছি। উপরের বডির অংশের কাপড়টিকে নিয়ে এভাবে 4 ভাজে ভাঁজ করে নিতে হবে। এই কাপড়টি কিন্তু এখন 1 ভাজে 2 পার্ট করা আছে। এখন মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিব। ঠিক এরকমভাবে কোমরের এই চিহ্ন পর্যন্ত এভাবে রেখে দাগ কেটে নিতে হবে। এই দেখুন ভিউয়ার্স, এখানে দুটি পাশে কিন্তু 2 ইঞ্চি করে রয়েছে। এবার এই দাগ অনুসারে কেটে নিব। একইভাবে অপর টুকরোটিকেও এভাবে 4 ভাজে ভাঁজ করে নিয়েছি। এখন একটি পার্ট এর উপরে এভাবে ভালোভাবে সেট করে নিয়ে তারপরে এর মাপ অনুসারে কেটে নিতে হবে। হয়ে গিয়েছে কাটা। এখন আমি একটি পার্ট ঠিক এরকমভাবে 3 কোণা করে ভাঁজ করে নিব। আপনারা ভাঁজটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন ভিউয়ার্স, ঠিক এরকমভাবে কোণাকুনি করে ভাঁজ করে নিতে হবে। এখন আমি এর একটি পাশ এভাবে কেটে নিব। এই যে দেখুন, এভাবে কেটে নিয়েছি। এখন একইভাবে অপর পার্টটিও এরকম 3 কোণাভাবে ভাঁজ করে নিয়ে একটি পাশ কেটে নিচ্ছি।
হয়ে গিয়েছে কাটা। এখন দুটি পাশের এই যে কাটা অংশটা এইভাবে সেলাই করে নিতে হবে, ঠিক এরকম ভাবে। এরকম ভাবে দুটি পাশ সেলাই করতে হবে। আর এখানে আমি টুকরো কাপড় নিয়েছি, এই টুকরো কাপড় দিয়ে আমি পাইপিং করব। যদি আপনারা আস্ত কাপড় থেকে পাইপিনের কাপড়টি কাটতে চান, তাহলে 4 গিরে পরিমাণ কাপড় লাগবে। এখানে আমার কাছে টুকরো কাপড় ছিল, সেই টুকরো কাপড় থেকে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। আপনাদের বাসায় যদি এরকম টুকরো কাপড় থাকে, সেই কাপড় দিয়ে এই জামার পাইপিনটা করতে পারবেন। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা কেটে নিচ্ছি। অবশ্যই পাইপিনের জন্য কাপড়গুলো এরকম বাঁকা করে কেটে নিতে হবে, এতে করে পাইপিনটা সেট করতে সুবিধা হবে। হয়ে গিয়েছে কাটা। এই টুকরো কাপড় থেকে আমার যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই কেটে নিব। এখানে আমি উপরের বডির অংশের পিছনের পার্টটি নিয়ে নিয়েছি। এখন আমি এই ভাঁজ অনুসারে সামান মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি। এই দেখুন বিয়ার্স, এখানে সামান মাঝখান থেকে কেটে নিয়েছি। এই অংশে পট্টি লাগানোর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি। এখন এই কাপড়গুলোকে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে, ঠিক এরকমভাবে সেলাই করে জোড়া দিয়ে নিব। ফিরছি সেলাই করে। এই যে দেখুন বিয়ার্স, এখানে আমি এইভাবে সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি। এখন এই কাপড়টিকে এরকম এক সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিব। এরপর এটাকে আরও একটি ভাঁজ দিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে আটকে দিব। এই যে দেখুন, আমি এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে একটু আয়রন করে নিয়েছি। এখন এটাকে এই পাশ থেকে চাপ সেলাই দিয়ে নিব। হয়ে গিয়েছে সেলাই করা। এই যে দেখুন, এখানে আমি দুটি পার্টি সেলাই করে নিয়েছি। এখন আমি এর ভিতরে চেনটা অ্যাটাচড করব। চেনটা নিয়ে নিয়েছি, এরকমভাবে দুই পাশ থেকে রেখে তারপরে সেলাই করে নিতে হবে। এইভাবে চেনটা সেলাই করার পর সামনের অংশের বডির পার্টটিকে এর উপরে রেখে কাঁধের অংশটা সেলাই করে নিব। দেখুন বিয়ার্স, এখানে আমি চেনটা সেলাই করার পর দুটি সাইডের কাঁধের অংশ সেলাই করে নিয়েছি। আর এই যে দেখুন, চেনটা কত সুন্দরভাবে সেট করা হয়ে গিয়েছে। এখন আমি গলার অংশে এই কালো কাপড় দিয়ে পাইপিং করে নিব। পাইপিনের কাপড়টিকে ঠিক এরকমভাবে এক সাইড থেকে এরকম ভাবে ভাঁজ করে নিয়ে চারপাশটা ঘুরিয়ে সেলাই করে নিব। হাতার এই অংশগুলোতেও এরকমভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এখানে আমি পাইপিনের কাপড়গুলো সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি। এখন এই অংশগুলোতে এরকমভাবে ছোট ছোট কাট বসিয়ে দিব, এতে করে পাইপিনটা অপর সাইডে ভাঁজ করতে সুবিধা হবে। এরকম কাট করার পর সোজা সাইডে কাপড়টিকে এরকম 2 বাজে ভাঁজ করে নিয়ে এর উপরে আরও একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। আর দেখুন বিয়ার্স, এখানে আমি উপরের বডির অংশের গলা এবং হাতার দুটি সাইডে পাইপিনটি সোজা সাইডে এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি এর বডির মাপ অনুসারে দুটি সাইড সেলাই করে নিব। আর এখানে আমি নিচের ঘেরের অংশের কাপড়টি এই যে দেখুন দুটি সাইডে সেলাই করে নিয়েছি। এখন আমি এর নিচের ঘেরের অংশের কালো কাপড় দিয়ে পাইপিং লাগিয়ে নিব। ঠিক একইভাবে এভাবে সেলাই করে 2 ভাঁজে মুড়িয়ে নিয়ে সোজা সাইডে সেলাই করব। এই যে দেখুন, এখানে আমি পাইপিনের কাপড়টি নিচের ঘেরের অংশের সাথে সেলাই করে নিয়েছি। বডির মাপ অনুসারে দুটি সাইড সেলাই করে নিয়ে নিচের ঘেরের অংশের সাথে ঠিক এইভাবে সেলাই জোড়া দিয়ে দিব। এই যে দেখুন বিয়ার্স, এখানে আমি নিচের ঘেরের অংশের সাথে সেলাই করে নিয়েছি। বিয়ার্স, আপনারা যারা সেলাই কাজ করেন তাহারা অবশ্যই বুঝতে পারবেন উপরের বডির অংশের সাথে নিচের ঘেরের অংশটা কিভাবে সেলাই করতে হয়। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।